আমি তোমাদের সেবা করার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আজরাত তালিমের কাজের ক্ষেত্রে যেমনি ভাবে আমাদের এটাকে সম্পূর্ণ বিশুদ্ধ রাখার জন্য তাগুলোর কাজটা আমরা দেখছি, সেইভাবে সঠিকভাবে পরিষেবা আমাদের অধিকার সে ওলামায়ের নেতৃত্বে এবং তাদেরকে পত্রবাদ করতেছিল। মাঝখান দিয়ে হজরত তাজ কাজ নামক এক লোক নতুন করে তাবলিগের মাঝে কিছু কাজ উঠেছে, সর্বপ্রথম আমি তো তার বাতিলটা তুলে করতেছি দুটা তিনটা। এক নম্বর গেট দিয়ে আমির হেফাজত আজকের এই মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা সাহেব মুহিবুল্লাহ বাবনগরী দামাত বরকাতহুমের গাড়ি দিচ্ছে। এক নম্বর গেট দিয়ে আমির হেফাজতের গাড়ি দিচ্ছে, এই গাড়িটা একদম স্টেজের কিনার পর্যন্ত আসবে। স্বেচ্ছাসেবক ভাইয়েরা এবং এই রাস্তায় যারা আছেন গাড়িটা এদিকে আসার জন্য সকলের সহযোগিতা করে আমির হেফাজতের গাড়ি একদম স্টেজের কিনারে আসবে। সময় শিশুটি যে দেখুন আমাদের সকলের সকল মহাত্মা রান থেকে নিয়ে মুসলিম জাতি সর্বোচ্চ ব্যক্তি থেকে সর্বনিম্ন ব্যক্তি পর্যন্ত সকলের এই কথা আমরা এখন আর বিশ্বাস আছি। হেজাতের মানুষ কে? হেজার দেখা কে? মাওলানা তাজ সাহেব বলেন হেদায়েত আল্লাহর হাতে নয়, হাম হু বলতে হে যে গরজ বলতে হে হেদায়েত তো আর ইনসান কে হাত মে হয়, ইনসান কে হেদায়েত ইনসান কে হাত মে হয়, ইনসান কি গুমরাহি ইনসান কে হাত মে হয়। তাহলে কি ঠিক না দেখি ভুল না অসুস্থ অসুস্থ কি না বলুন ভুল কি না বলুন। আল্লাহ তাআলা বলতেছেন হেদায়েত আল্লাহর হাতে আর তিনি বলে মানুষের হাতে, এমনকি তিনি দলিল দেন যে যদি হেদায়েত আল্লাহর হাতে হইত তাহলে তারা এত নবী কেন পাঠাইলেন, হেদায়েত আল্লাহর হাতে নয় হেদায়েত মানুষের হাতে। বলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এটা হচ্ছে সংগ্রাম কিনা বলি। নম্বর দুই আমাদের সকলের আশঙ্কা যে আমাদের সকল নবী মাসুম নিষ্পাপ, গুনার জন্য তাদের থেকে খবর হয়নি, তারা মাসুম নিষ্পাপ। তিনি জমিনের কবর নবী হযরত মূসা আলাইহিস সালামকে তিনি কি দোষারোপ করে ছাড়লেন, অপরাধী বানিয়ে ছাড়লেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জমিনের কবর নবী তাকে তিনি দোষারোপ করে ছাড়লেন, অপরাধী করে ছাড়লেন। হযরত আলাইহিস সালামকে জমিনের কবর নবী তাকে তিনি কি দোষারোপ করে ছাড়লেন, অপরাধী বানিয়ে ছাড়লেন। আমি আপনাদেরকে বলি এটা কি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা না? আকীদা বিরুদ্ধে বলুন বাসে ভিক্ষু না বলুন, এমনকি তিনি সমস্ত অপরাধী সাব্যস্ত করছেন। তিনি বলেন সুফি